ময়মনসিংহের ছেলে লেগ স্টাম্পের উপরে লো ফুল টস ফ্লিক অফ দ্য রেস্ট এবং সেটা হলো ছয় অনবদ্য টাইমিংটা একটা জেনুইন পুয়ার ডেলিভারি গুড ট্রিটমেন্ট 64 দো উইকেটে দেখার মতন স্ট্রোক আত্মবিশ্বাসী শটটা খেলেছেন মুসাব্বেক হোসেন সান আবার হাফ বলে ক্যাচ হতে পারে ছিল শটে রাখতে তো পারলেন না উল্টো চারটা রান হয়ে গেল দুটো রান যেখানে আউট হওয়ার কথা সেখানে কিন্তু চার রান এবং মিসফিল্ডিংটা সেক্ষেত্রে পরিচিত মুখ কর্পোরেট অ্যামেচার ক্রিকেটে রান কবির মিঠু এই ধরনের ক্যাচ ফুল টস লফটেড শট চারের সংকেত দিচ্ছেন আম্পায়ার ওয়ান বাউন্সে সাইড স্ক্রিনে আমরা একটু আগে রায়ন কবির মিঠুর কথা বলছিলাম লফুল টস স্টেটে শট জল দিয়ে আরো একটা চার জাস্ট ওয়ান বাউন্স যেটা বলছিলাম জামালপুরের ছেলে একজন ইয়ামাহা সেই ইয়ামাহা অ্যাডভার্টাইজমেন্ট বোর্ডে গিয়ে বলটা আছড়ে পড়লো স্কোয়ার লেগ দিয়ে উঠিয়ে মারলেন মাই গুডনেস আরো একটা ছক্কা এই বলটা খুঁজতে যেতে হবে অনেক দূর আম্পায়ারও তাকিয়ে আছেন বলটা কোথায় গেল অ্যাকশন রিপ্লেতে দেখুন স্লোয়ার ডেলিভারি সেটাকেই রিড করতে পেরেছেন ব্যাটার জাতীয় দলে অনেক ক্রিকেটার এই টুর্নামেন্টে খেলেছেন খেলছেন এবারে আসরেও নাজমুল হোসেন শান্ত গতকালকে খেলেছেন এনামুল হক বিজয় খেলেছেন প্রফেশনাল ক্রিকেটার আরাফাত সানি জুনিয়র খেলেছেন গতকালকে আলাউদ্দিন বাবু খেলেছেন পপুলার একই সাথে স্লোয়া টপেট এবং সেটা হলো ছয় ব্যাটে বলে অ্যাডজাস্ট হলে কিন্তু চার ছক্কা হচ্ছে 116 দো উইকেটে সব সাত ওভারের খেলা খেলা চলছে ষষ্ঠ ওভারে লাস্ট ডেলিভারিটা টপেজ দিয়ে পুল খেলতে চেয়েছিলেন অ্যানাদার ফুল টস অ্যানাদার পেগে অবশ্য এটা ফ্ল্যাট সিক্স এবং একই সাথে 36 আর 6 42 পৌঁছে গেছেন মোসাব্বেক হোসেন সান মোসাদ্দেক হোসেন সৈকতের ছোট ভাই তিনি চলে যাচ্ছেন এই মুহূর্তে রিটার্ন হাফে এখন আর লিঙ্ক খোঁজার দরকার নেই সব খেলা টিস্পোর্টস অ্যাপে যে কোনো সিচুয়েশনে খেলা দেখুন চরম আরাম থাকো তুমি যেখানেই সব খেলা এখানেই For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.